আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মিটারটা ঢাকা থেকে আসছে কুরিয়ারে আমার কাছে। মিটারটার মোটামুটি তিনটা প্রবলেম। একটা হচ্ছে ট্রিপ বাটনগুলো ঠিক মতো কাজ করতেছে না, দ্বিতীয় হচ্ছে আপনার গিয়ারের লেখাগুলো শো করে না, 1 নম্বর 2 নম্বর যেগুলো শো করে মিটারে সেটা শো করতেছে না, আর নিউট্রাল বাল্ব জ্বলতেছে না। মিটার এমনি অন, ডিসপ্লে লাইট সব কিছু ঠিকঠাক আছে, তো তার আগে আমি চেক করে নিব। মিটার অন হয়ে গেছে। ট্রিপ বাটনগুলো কাজ করতেছে না, এক পাশেরটা করতেছে। ইউরো লেখাটা আসতেছে, ইউরো লেখা আসলে ট্রিপ বাটন এমনিতেই কাজ করবে না। এক পাশেটা করে কিন্তু এক পাশেটা করতেছে না, আবার ইউরো লেখা চলে আসে। এটা গাড়িতে লাগানো থাকলে ঠিক থাকবে, গাড়ি ছাড়া চেক করলে এমনটাই দেখাবে। কয়েক সেকেন্ড পর এটা অটোমেটিক্যালি ইউরো লেখা চলে আসে। আমি ভালোভাবে দেখানোর জন্য বারবার ট্রাই করতেছি, কোনটা সমস্যা করতেছে ঠিক মতো। এই বাটনটা মাঝে মাঝে কাজ করতেছে। তো মিটারটা আমি খুলে নিই আগে, মিটারটা আমি খুলে নিলাম। তো দেখতেছি মিটারটা আগে কেউ কাজ করছে সম্ভবত, এই যে ডিসপ্লে খুলছিল। এখন আমাকে ডিসপ্লেটা আউট করতে লাগবে, কারণ ট্রিপ মিটারের কানেকশনগুলো সব ডিসপ্লে ভিতরে আছে। ডিসপ্লেটা আমি আউট করে নিলাম, এই যে ট্যাপ মারা আছে, ট্রিপ বাটনের কাজ করছে হয়তো বা কেউ আগে, তার জন্য একটা বাটন কাজ করে, কিন্তু একটা বাটন কাজ করতেছে না ঠিক মতো। যে একটা তার জাম্পারিং করছে, তার জন্য ওই বাটনটা কাজ করে। এই পাশ থেকে কানেকশনটা ওই পাশে গেছে, তো অঞ্জন থাকার জন্য বোঝা যাচ্ছে না। আমি ওয়াশ করে নিব যেন কানেকশনটা ভালোভাবে বোঝা যায় আর কি। দেখেন কানেকশনটা এই পাশ থেকে এ পাশে আসে, এই পাশ থেকে ডাইরেক্ট পসে ধরে গেছে। লাইনটা চেক করার আগে আমি আগে বাটনগুলো চেক করে নিব। বাটনটা আপনারা কিভাবে চেক করবেন যে বাটনটা আমার কাজ করতেছে কি করতেছে না? তো বাটনটা চেক করার জন্য আপনাদেরকে এই একটা কাজ করতে লাগবে, সেটা হচ্ছে বাটনের নেগেটিভে মাল্টিমিটারের নেগেটিভ তার ধরবেন, আর বাটনের পজিটিভে মাল্টিমিটারের পজিটিভ তার ধরবেন। তারপরে বাটনটা প্রেস করবেন, বাটনটা প্রেস করার পরে মাল্টিমিটারের কাটা যদি শো করে তাহলে বুঝতে পারবেন যে বাটনটা ঠিক আছে, বাটনটা কাজ করতেছে। আমি ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে, যে মাল্টিমিটারের কাটা শো করতেছে। আর একটু দেখেন,
বাটনগুলো কাজ করতেছে। বাটন ঠিক আছে। কারেন্টের প্রচুর প্রবলেম, তো এটা কানেকশনের প্রবলেম ছিল বাটনটার, তো আমিও আরেকটা তার জাম্পারিং করে দিলাম। আশা করি বাটন এখন দুইটাই কাজ করবে। এখন নিটল বাতিটা জ্বলতেছে না, সেটা চেক করব। মিটারে সম্ভবত পানি ঢুকছিল, তো সর্বপ্রথম কেউ খোলার আগে এই জন্য আমি বুঝতে পারলাম না যে মিটারে পানি ঢুকছে কিনা, ও হয়তো বা ওয়াশ করছে। পানি ঢোকার জন্য শুধু লাইনগুলাই কেটে গেছে। মিটারটা অন হয়ে গেছে। ঘাটের বিপরীত পাশে 4 নম্বর পিনটা হচ্ছে আপনার নিউট্রাল বাল্বের লাইন। তো নিউট্রাল বাতিতে আপনার 12 ভোল্ট থাকবে, তো সেই ভোল্টটা আমাকে চেক করতে লাগবে, ভোল্ট আসতেছে কি না। না, এমনিতেই কোনো ভোল্ট আসতেছে না। সম্ভবত নিউট্রাল বাতিরও কানেকশন কেটে গেছে, তার জন্য কোনো ভোল্ট আসতেছে না। তো আমি আর একটু ভালোভাবে চেক করে দেখি। কোন পাশের লাইনটা কাটছে? না, তারপরেও কোনো ভোল্ট আসতেছে না। এখানটা কিন্তু পুরো 12 ভোল্টেই থাকবে, ভোল্ট শো করতেছে আমার 1 ভোল্ট কিংবা 1.5 ভোল্ট এরকমটা। এই জায়গায় 12 ভোল্ট ঠিক আছে, কিন্তু ওখানটা পৌঁছাচ্ছে না, হয়তো বা এই মাঝখানটি কোনো জায়গায় লাইনটা কেটে গেছে। এই দেখেন, এখানটা 12 ভোল্ট ঠিকই আছে। কিন্তু বাল্বের জায়গায় 12 ভোল্ট পৌঁছাচ্ছে না। এটা আমি এই পাশ থেকে ওপাশে, যে এই পাশে আপনার এটা লাইনটা কেটে গেছে, এখানটা একটা জাম্পারিং তার করে দিলাম, তো এই পাশ থেকে টানে ওপাশে দিয়ে দিব। এই যে এখান থেকে লাইনটা এখানটা পৌঁছে গেছে, এখন এই পাশ থেকে যে বাতির এই পাশে জাম্পারিং করে দিচ্ছি একটা তার, হয়ে গেছে আশা করা যায়। এখন মিটারটা চেক করলেই বোঝা যাবে, দুই পাশেই দিয়ে দিছি, এই পাশ থেকে ওপাশে লাইনটা আসতেছিল না। এই যে দেখেন, নিউট্রাল বাল্ব কিন্তু জ্বলতেছে এখন। এখন যদি আমি তারটা খুলে নিই, এই যে এখন কিন্তু অফ হয়ে গেছে।
এখন আমি ডাইরেক্ট এই পাশে চেক করব। এই যে দেখেন নিউট্রাল বাতি শো করতেছে, কিন্তু এগুলো হচ্ছে আপনাদের গিয়ার ইন্ডিকেটর, যেটা আপনার ডিসপ্লেতে গিয়ার শো করে আর কি। 3 নম্বর পিন একটা, 4 নম্বর পিন অটো পিন নেগেটিভ, ঠিক আছে, 5 নম্বর 6 নম্বর ওইখান থেকে শুরু করে এই পাশে আসে পৌঁছাচ্ছে। এই জায়গা থেকে সোজা প্রসেসরে ঢুকছে। গিয়ার ইন্ডিকেটর কয়েকটা লাইন কাটা ছিল, ঠিক আছে, সেগুলো আমি ক্লিয়ার করে দিছি। এখন ডিসপ্লেটা লাগাবো, এই ডিসপ্লে আমি লাগাই দিলাম। সবকিছু এই পাশে কমপ্লিট। গিয়ার ইন্ডিকেটরগুলো চেক করার জন্য আজকে আমি একটা মেশিন তৈরি করছি, যে মেশিনটা এটা আগে আমার কাছে ছিল না। এর আগে একটা আমি তৈরি করছিলাম, সেটা হচ্ছে স্পিড মিটার, আরপিএম মিটার চেক করার জন্য এবং লাইট সব কিছু চেক করার জন্য ওইটা কমপ্লিট করছিলাম। এটার এই যেখানটা সবগুলো কানেকশন আছে, 6টা গিয়ারের জন্য 6টা তার আর একটা হচ্ছে নেগেটিভ তার, টোটালে 7টা তার আছে এখানটায়। তো আমি সব কিছু সেট আপ করে নিলাম, ঠিক আছে। এখন গিয়ার ইন্ডিকেটর, নিউট্রাল বাল্ব, যা কিছু আছে, টিপ বাটন, সব কিছু এ টু জেড আমি চেক করবো এখানটায়। মিটার অন হয়ে গেল, নিউট্রাল বাল্ব জ্বলতেছে, এখানটা চাপলে কিন্তু নিউট্রাল বাল্ব জ্বলবে। এই যে 1 নম্বর গিয়ার শো করছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এটাতে চেক করতে অনেক সুবিধা হয় এখন আমার। নাহলে আগে আমাকে চেক করতে লাগতো একটা আর্থিং দিয়ে প্রতিটাতে টাচ টাচ করে দেখার লাগতো আর কি, মিটার ঘুরাইতে লাগতো, আবার টাচ করার লাগতো, আবার ঘুরাইতে লাগতো, আবার টাচ করার লাগতো। এটা শুধু এখন ভলিউমের মতো ঘুরাবেন, বাস চেক করবেন, সব ওকে। নিউট্রাল বাল্ব খুব সুন্দরভাবে চেক করা যাচ্ছে এখন, কোনো সমস্যা নেই। তো এটা এখন ট্রিপ বাটনগুলো চেক করে নিব আমি, যে দুইটাই কাজ করতেছে কিনা ঠিক মতো। একটা তো আগে থেকেই কাজ করতো, ঠিক আছে, এই দেখেন এই পাশটা এখন ক্লিয়ার কাজ করতেছে। এটা ট্রিপ মিটার, ঠিক আছে, এটা এখন জিরো করে দিব, বাস জিরো হয়ে গেছে। এই দেখেন খুব সুন্দর কাজ করতেছে এখন। এই যে ওডোমিটার, ঠিক আছে, ওডোমিটারে চলে আসলো। দুইটা বাটনই সব কিছু কাজ কমপ্লিট করতেছে, মানে যতগুলো সমস্যা ছিল ইনশাল্লাহ সবগুলোই সমাধান করছি। ভালো থাকবেন সবাই।